রেডমি K30 আলট্রা আর পোকো F2 প্রো একই টাইপের ফোন, তো কিছু ভিন্নতা রয়েছে। যা হোক, আজকে এই ফোনটি কাজ করছি, এটি হচ্ছে ডেড মুডে থাকা একটি ফোন। আর এই ফোনটি নিয়ে এসেছেন আমাদের একজন সেনাবাহিনী একজন সদস্য, উনি সেনাবাহিনীতে জব করেন, উনি ছুটি পাচ্ছিলেন না, বাট ওনার ফোনটি যখন ডেড হয়ে যায়, প্রবলেম হয়, তখন উনি আমার সাথে যোগাযোগ করেন। এবং কি উনি এই ফোনটি কিন্তু কোথাও দেখাননি, ইনটেক কন্ডিশনে আমার কাছে নিয়ে আসেন। আর আমার কাছে কাজগুলো নিয়ে আসার আগে অবশ্যই আপনার ফোনটি সম্পর্কে আমাকে জানাতে হবে এবং ফোনটি কিন্তু ইনটেক থাকতে হবে। যেমন একই ধরনের ফোন পোকো F2 প্রো একটি ফোন, বগুড়া থেকে এক ভাই এসেছিলেন, অনেক কষ্ট লাগলো যে উনি আমার সাথে কথা না বলে সরাসরি আসছেন। ওনার হয়তো অনেক বিশ্বাস বা একটা কনফিডেন্স ছিল যে ফোনটি হয়তো সেখানে গেলে ঠিক হবে, বাট ফোনটির কন্ডিশন এতটাই খারাপ যে ফোনটি এর আগে যিনি কাজ করেছেন একেবারেই সিপিইউ ননসেন্স হয়েছে এবং সিপিইউতে কোনো ধরনের রিডিং নেই। এবং র্যামটি খোলার পর উনি যখন সিপিইউটি রিবলিং করে দেখেছেন যে এই ফোনটি আসলে হবে না, তখন উনি সম্পূর্ণ ফোনটিকে রিবলিংও করেননি। তো যা হোক, এই সেই ফোনটির অনেক খারাপ কন্ডিশন ছিল, যে কারণে ফোনটি আমি রিটার্ন করে দিয়েছি তাৎক্ষণিক, যেহেতু ফোনটি একেবারেই ঠিক হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তো এ ধরনের ফোনগুলো আপনারা যারা অনেক দূর থেকে আসতে চান বা কুরিয়ারে পাঠাতে চান, তাদেরকে বলবো আপনাদের এই বিষয়টি আগে কনফার্ম হতে হবে, আপনার ফোনটি ইনটেক না কাজ করা হয়েছে। আপনার ফোনটি যদি কাজ করা হয়ে থাকে, চেষ্টা করা হয়ে থাকে, তাহলে যিনি কাজ করেছেন তার কাছ থেকে ভালোভাবে জেনে নেবেন ফোনটির আদৌ কি ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে কি না, বা মাদারবোর্ড চেঞ্জ করতে হবে কি না, এই বিষয়গুলো জেনে তারপরে ফোনগুলোর বিষয়ে আপনারা পরবর্তী স্টেপ নেবেন। কারণ দেখুন, এই ফোনটি কিন্তু উনি দীর্ঘদিন ওয়েট করেছেন আমাকে দেখাবেন বলে, বাট উনি কিন্তু কোথাও দেখাননি। এটি একটি পজিটিভ দিক যে এই ফোনটি প্রথম চান্সে যে রিপেয়ারটি হবে সেটি খুব পারফেক্টভাবে করলে সেই ফোনটি কিন্তু আগের মতো আবার রিকভারি হয়ে ওনার আগের মতো যে ইউজ করতে পারতেন সেই বিষয়টি কিন্তু উনি ফিরে পাবেন। কারণ একবার যদি ড্যামেজ হয়ে যায়, কিছু জিনিস রয়েছে, সেই ড্যামেজগুলো আর পুনরায় কিন্তু আগের মতো আর রিপেয়ার করা সম্ভব হয় না। অনেক ধরনের ড্যামেজ রিপেয়ার হলেও সেই ফোনটি কিন্তু ভালো চলে না। এই কথাগুলো বারবার বলি, একই কথা, তারপরেও অনেকে আছেন এই প্রবলেমগুলো ফেস করেন এবং সেগুলো নিয়ে আসতে চান ফোন দিয়ে অনেকে বলেন, বাট আসলে কাজ করা ফোনগুলোর ক্ষেত্রে এখন রিপেয়ার করা সম্ভব হচ্ছে না। আর এ ধরনের একটি আলাদা টিম গঠন করব এবং তারা শুধু এই রিপেয়ার না হওয়া ফোনগুলো নিয়ে রিসার্চ করবে এবং বিভিন্ন ধরনের প্রবলেমগুলো ফাইন্ড আউটের জন্য চেষ্টা করবে, কারণ এগুলোতে লম্বা লম্বা সময় ব্যয় করতে হবে। আমি চিন্তাভাবনা করেছি এ ধরনের একটি ব্যবস্থা রাখবো, কারণ অনেকেই রিপেয়ার করতে গিয়ে না হওয়া ফোনগুলো নিয়ে খুব বিড়ম্বনায় পড়েন, একবার হলেও তারা চেষ্টা করতে চান যে হবে কি না। তো এই ফোনটি কিন্তু অনেক দামি একটি ফোন, অ্যারাউন্ড 50,000 টাকার কাছাকাছি বা কিছু কম বেশি হয়ে থাকে। পপ আপ ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকম 865, 5G একটি প্রসেসর, ইওফেস 3.1, খুব ভালো পারফরমেন্স করে ফোনটি, যে কারণে এই ফোনটি কিন্তু অনেকেই কিনেছেন। আর এই ফোনটিতে যদি কোনো সময় সমস্যা হয়, সাপোজ এ ডেড ইস্যু অথবা ডিসপ্লে আসছে না, ফোনটি অফ হয়ে যাচ্ছে, হতাশ হয়ে যান, ফোনটি কী করবেন, হুটহাট সিদ্ধান্ত না নিয়ে এই ফোনটি সম্পর্কে একটু ঘেটে দেখুন, অনলাইনে একটু ঘাটাঘাটি করলেও আপনারা পেয়ে যাবেন যে এই ফোনটির কী ধরনের প্রবলেম হতে পারে। বিশেষ করে এই ফোনটির যেগুলো প্রসেসর ইস্যু হচ্ছে, এই প্রসেসর ইস্যু সলভ করার জন্য অবশ্যই আপনাকে র্যাম, প্রসেসর এগুলো খুব নিখুঁতভাবে রিবলিং করতে হয়। যদি আপনার আইসিগুলো ভালো থাকে তাহলে ফোনটি আশা করা যায় যে রান হয়ে যাবে। সাধারণত এই ফোনগুলোর ক্ষেত্রে চার্জিং আইসি, পাওয়ার আইসি এবং অন্যান্য যে প্রবলেমগুলো এগুলো খুবই কম হয়, র্যাম এবং প্রসেসর থেকেই প্রবলেমগুলো হয় এবং সেগুলো সলভ করা সম্ভব। তো আমি অলরেডি প্রসেসর রিবলিং করে ইনস্টল করে নিলাম এবং কি এবার আমি র্যামটি রিবলিং করছি। তো র্যাম প্রসেসর রিবলিংয়ের ক্ষেত্রে আমাদেরকে অনেকগুলো বিষয় মেনে তারপর করতে হয়, তাহলে রিবলিং পারফেক্ট হয় এবং কি সেই আইসিগুলোও ভালো থাকে এবং আইসিগুলো পরবর্তীতে অনেক লম্বা সময় চলতে থাকে। বিশেষ করে এ ধরনের ফোন যতগুলো রিপেয়ার করেছি, অনেক ফোনই রিপেয়ার করেছি এই মডেলের ফোনগুলো, সেগুলো অনেকেই খুব সুন্দরভাবে ইউজ করছেন,
এবং আমার আরও অনেক ভিডিও রয়েছে, আপনারা চাইলে এই মডেলগুলোর অনেক ভিডিওই রয়েছে, আপনারা দেখে আসতে পারেন। এবং কি এই কাজগুলো সম্পূর্ণ আমরা ম্যানুয়ালি আমরা হাতের মাধ্যমে করে থাকি, আর হাতের কাজে যত সুন্দর নিখুঁতভাবে কাজগুলো করা যাবে তত এই কাজের পারফরমেন্স কিন্তু ভালো পাওয়া যাবে। এই জায়গাটিতেই মূলত বিষয়, কারণ অনেকেই রিবোলিং করেন, রিবোলিংয়ের পর বিভিন্ন সমস্যার কথা বলেন আমার কমেন্টে বা আমাকে হোয়াটসঅ্যাপে অনেকে জানান যে রিবোলিং করেছেন বিভিন্ন সমস্যা হচ্ছে। আমি তাদেরকে বলবো যে রিবোলিং করার যে টোটাল প্রসেসটি, এখানেই অনেক বিষয় রয়েছে যেগুলো মেনটেন না করলে দেখা যায় সেই কাজগুলো থেকে ভালো রেজাল্ট আসে না। যেহেতু আমি অনেক কাজ করেছি একই মডেলের একই কাজ একাধিক করার কারণে আমার কিন্তু এই কাজের উপরে একটি অভিজ্ঞতা তৈরি হয়েছে, কারণ সব ধরনের কাজ আমি করি বলে সেটি কখনোই বলি না। আমি যে কাজগুলো করি আর সেই কাজগুলো আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে থাকি, আর এখান থেকে অনেকেই কিন্তু উপকৃত হচ্ছেন, অনেকেই এই কাজগুলো দেখে একটি আইডিয়া পান যে এই ফোনগুলো আসলে প্রসেসর সমস্যা, ওনারা সচেতন হয়ে সঠিক জায়গাতে যান। অনেকে আছে আমার কাছে সরাসরি আসেন, অনেকে কুরিয়ারে পাঠান, আর যারা এই কাজগুলো করেন অনেক টেকনিশিয়ান ভাইয়েরাও এই কাজগুলো দেখে তাদের আইডিয়া হয়, কিছুটা হলেও ধারণা হয় কাজগুলো এইভাবে করা সম্ভব। তবে যারা একেবারেই অভিজ্ঞতা নেই তারা এই কাজগুলো হুট করে করতে যাবেন না, অবশ্যই আপনাকে ট্রেনিং প্রাপ্ত হতে হবে বা একাধিক কাজ করে অভিজ্ঞতা অর্জন করে তারপর সরাসরি কাজ করতে হবে, কারণ এই কাজগুলো করতে গিয়ে অনেক ফোন ড্যামেজ হচ্ছে, ডেড হচ্ছে। একদম প্র্যাকটিক্যালি যেহেতু আমি কাজ করি প্রতিনিয়ত এই ধরনের কাজ কিন্তু অনেক আমার কাছে আসে, এবং কি সরাসরি এই কাজগুলো সম্পর্কে আমার খুব ভালো ধারণা রয়েছে, যে কারণে আমি এই ব্যাপারগুলোতে আমি সতর্ক করে থাকি। অনেক টেকনিশিয়ান ভাইরা এই কাজগুলো করছেন, যারা করছেন তাদেরকে বলবো আপনারা খুব কেয়ারফুলি কাজগুলো করবেন যেন ফোনগুলো ড্যামেজ না হয়ে যায়, যেহেতু অনেক দামি ফোন আর এই ফোনগুলো কিন্তু ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি অনেকগুলো কাজ করেছি, আমি এখান থেকে বলতে পারি যে ফোনগুলো 99% রিকভারি করা সম্ভব, হয়তোবা যদি আইসির হেলথ খারাপ হয়ে যায়, অনেক ক্ষেত্রে দেখা যায় আইসিগুলো ড্যামেজ হয়ে যায় বা র্যাম প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই র্যাম রিপ্লেস করে, অথবা ইউএফএস যদি প্রবলেম হয় সেক্ষেত্রে হয়তো অনেক ফোনগুলো রিপেয়ার হয় না রিবোলিংয়ের মাধ্যমে। তবে আমি বলবো যে এই ফোনগুলো আমি অনেকগুলো রিপেয়ার করেছি এবং 99% বলা যায় সফলতা পেয়েছি আলহামদুলিল্লাহ। তো এই ফোনগুলোতে আপনারা ইনস্ট্যান্ট, যেমন এই যে ভাই এসেছেন সরাসরি, উনি অনেক কনফিডেন্স আমার প্রতি রয়েছে বলেই কিন্তু উনি ওয়েট করে দীর্ঘদিন পরে আমার কাছে এসেছেন সরাসরি, তো উনি ওয়েট করছেন, আমি ওনার ফোনটি রিপেয়ার করার চেষ্টা করছি, আশা করি ফোনটি অন হয়ে যাবে, আমি চার্জে লাগালাম আলহামদুলিল্লাহ। দেখুন ফোনটিতে কিন্তু লোগো চলে এসেছে, এবং কি আমি এটির বাকি যে প্রসেসগুলো রয়েছে থার্মাল পেস্ট দিয়ে ফোনটি সুন্দরভাবে একেবারে ফিটিং করব। আর ফোনটি অন হওয়ার পরেও কিন্তু অনেক কিছু চেক করতে হয়, একটি ফোনের শুধু অন হওয়ার পরেই আপনার কাজ শেষ না, এই ফোনগুলো অন হওয়ার পর ঠিকমতো সিম পাচ্ছে কি না, ওয়াইফাই পাচ্ছে কি না, ক্যামেরাগুলো ঠিকমতো কাজ করছে কি না, সাউন্ড আসছে কি না, এবং অনেক ধরনের চেকিং রয়েছে যেগুলো আমরা একটা লিস্ট তৈরি করে রেখেছি, সেই লিস্ট অনুযায়ী প্রত্যেকটি বিষয়ই আমরা চেক করে থাকি। প্রত্যেকটি ফোন রিপেয়ার হওয়ার পর সেই বিষয়গুলো চেক করে তারপর কিন্তু ফোনগুলো যে ফোনের ওনার রয়েছে তার হাতে তুলে দিই, কারণ হচ্ছে যেহেতু প্রতিদিন প্রতিনিয়ত এই কাজগুলো করছি, একটি দূর দূরান্ত থেকে আসা ফোনগুলো যখন রিপেয়ার করে পরবর্তীতে কোনো বিষয়ে যদি প্রবলেম হয় দেখা দেয় সেই বিষয়ে তিনি কমপ্লেন করলে ফোনটি দ্বিতীয়বার আসা বা পাঠানো খুবই কষ্টকর। কোনো প্রবলেম যদি আমাদের কাছে ধরা পড়ে সেটি অবশ্যই তাকে জানানো হয় এবং সেই প্রবলেমটি ফিক্স করার সর্বাত্মক চেষ্টা করা হয়। আমি আমার কাজগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি সবসময়, আশা করি আপনাদের ভালো লাগে, ভালো লাগে বলেই কিন্তু আপনারা ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্ট করেন, তা আরও সবার সাথে শেয়ার করে রাখবেন, কারণ এই ভিডিওগুলো কিন্তু দেখার মাধ্যমে অনেকেই উপকৃত হচ্ছেন। আপনার পরিচিত জন যারা এই প্রবলেমে আছেন যদি তাদের সাথে শেয়ার করে রাখেন তাহলে তারাও কিন্তু উপকৃত হবেন।
ভিডিওটি শেষ পর্যন্ত চলে এসেছি, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।